নমস্কাৰ, মিউজিক মিক্সলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি আলোচনা কৰিম পৰ্বতৰ ঠেকঠেকীয়া গীতটি। বহুতে অনুৰোধ কৰিছিল, তাৰ বাবে ভিডিঅ'টো বনাবলৈ চেষ্টা কৰিছোঁ। আহক তেতিয়াহ'লে দেৰি নকৰি আৰম্ভ কৰোঁ। প্ৰথম লাইন, পৰ্বতৰ ঢেকঢেকীয়া দি চাৰ, এইটো ডি মিডিল ফ্লুইট, এইটোৰে আমি আলোচনা কৰিম। প্ৰথম লাইন, নোটেশ্যন, পা ধা সা 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 রে গা রে সা, পা ধা সা 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 রে গা রে সা। ঠিক আছে, লিহিরি বতিয়া সা রে গা রে সা ধা পা, সা রে গা রে সা ধা পা, সা রে গা রে সা ধা পা। বতাহত যেনেকৈ হালে, পা ধা সা সা রে গা রে, এইটো চাব, পা ধা সা পা ধা সা সা রে গা সা রে সা রে, কিন্তু গাটো লগাই লৈ আহিব লাগিব। পা ধা সা সা রে গা সা রে গা রে সা রে গা রে সা রে, বুজাই দিছো। তো নোটেশ্যনখিনি লিখি দিছোঁ স্ক্ৰীণত, আপোনালোকে লিখি ল'ব বা প্ৰেক্টিচ কৰিব তেনেকৈ। বতাহত যেনেকৈ হালে, এইখিনি নেক্সট ফাঁকি আছিল, ঢোলৰে চাপৰত তোৰে লাহি ককাল, দুচেও তিনিচেওকৈ ভাগে, একে সুৰ, গতিকে একেই নোটেশ্যন, সেইখিনিয়ে এইখিনি। তাৰপিছত আহিব তোৰ দৰে নাচনি, তোৰ দৰে নাচনি নোটেশ্যনখিনি। রে 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 গা মা গা রে, রে 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 গা মা গা রে, রে 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 গা মা গা রে। দেখি শ্রী কৃষ্ণ, রে রে মা গা রে সা ধা পা, রে রে মা গা রে সা ধা পা। তোর দরে নাচনি দেখি শ্রীকৃষ্ণই, রে রে মা গা রে সা ধা পা। বাহি বজাই দিলে সাগে, থা সা রে রে গা রে সা সা সা, থা সা থা রে রে, সরি, থা রে 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 গা রে সা সা সা। বাহি বজাই দিলে সাগে মোর মইনাই, সাগা সাগা রে সা থাপা ধাপা, থাপা ধাপা, যেনে এনেকে ওই সাগা রে সা ধাপা ধাপা। অর্থাৎ মেইন নোটটো এইটো, সাগা রে সা ধাপা, কিন্তু এইটো মোৰ মইনা ঐ, এই বস্তুখিনিৰ কাৰণে ধাপা ধাপা দিব লাগিব। ঠিক আছে, তাৰপিছত মোৰ মইনা ঐ বাঢ়িব যাইছিলে চাগে, আকৌ রে 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 গা রে সা সা সা। তো এইখিনি নোটেশ্যন, বাকি গোটেই গীতটোৰে সুৰখিনি সেম, প্ৰথম ফাঁকি যেনেকুৱা গোটেই গীতখিনি তেনেকুৱা। অৰ্থাৎ প্ৰথম ফাঁকি যদি আপুনি বজাব পাৰিছে তেতিয়াহ'লে গোটেইখিনি বজাব পাৰিব। ঠিক আছে, আকৌ এবাৰ দেখুৱাই দিছোঁ। পা ধা সা 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 রে গা রে সা,
সারে গা রে সা ধা পা। পা ধা সা সারে গা সারে গা রে, রে 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 ম, রে 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 গা মা গা রে, রে 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 গা মা গা রে। রে রে মা গা রে সা ধা পা। থা রে 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 গা রে সা সা সা, সা গা রে সা ধা পা ধা পা। রে 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 গা রে সা সা সা। তারপিছত বাহিৰ পিচ এটা আহে, এইখিনি নোটেশ্যন নিদিওঁ, এইখিনি এনেই বজাই দিছোঁ আপোনাক। এনেকুৱা ধৰণৰ কিবা অকণমান বজায়, সঠিক হোৱা নাই চাগে, তথাপি এনেকুৱা বজায়। তো আশা কৰিছোঁ আপোনালোকে পৰ্বতৰ ঢেকঢেকীয়া কীৰ্তি যিকেইজনে অনুৰোধ কৰিছিল কিবা অকণমান বুজি পাইছে। মেইন নোট এইকেইটাই, কিন্তু বজাওঁতে অকণমান গানটো শুনিব লগা আছে। আচলতে গানটো শুনি সুৰটো মনত ৰাখি সেই ফিলিংছত বজাবলৈ চেষ্টা কৰিব, তেতিয়াহে অৰিজিনেল গানটোৰ নিচিনা হ'ব। ডাইৰেক্ট নোটকেইটা বজালে খুব ভাল লগা নহয়, অলপ প্ৰেক্টিচ বেছিকৈ কৰিব, নিশ্চয় ভাল হ'ব। এবাৰ বজাই দিছোঁ আকৌ। এইখিনি আছে। কিন্তু এটা কথা, এই গীতটি এইটো বাহিৰে আকৌ বেলেগ ধৰণেও বজাব পাৰিম আমি। যদি আমি পাটোক চা, আগতে এটা মই আপোনালোকক ভিডিঅ' দিছোঁ এটা বাহিৰে কেনেকৈ দুটা স্কেল বজাব পাৰি, ঠিক তেনেদৰে এই গীতটি আন এটা চিষ্টেমতো বজাব পাৰি। যদি পাটোক আমি চা ধৰি লওঁ, মাজৰ মধ্য সপ্তকৰ যিটো পা সেইটোক যদি চা বুলি ধৰি লওঁ, তেতিয়াহ'লে থাটো ৰে হ'ব, গাটো নিটো গা হ'ব, তাৰপিছত তলত এই গাটো হ'ব ধা, ৰেটো হ'ব পা। গতিকে আমি তেনেকৈ এবাৰ বজাই দেখুৱাই দিছোঁ, চৰি। কিন্তু এনেকৈ বজালে এই স্কেলটো ডিত নাথাকে, জি লৈ গুচি যাব, চৰি এ হ'ব চাগে, এ হ'ব। এনেকুৱাকৈ বজাব পাৰি। আপোনালোকে যদি এনেকুৱাকৈ বজাব চেষ্টা কৰে তেতিয়াহ'লে বজাব পাৰে। মোৰ আঙুলিবোৰ চাব, নোটেশ্যন একেই, কিন্তু কথাটো হৈছে আমি চাটো পাটোক চা বুলি ধৰিম, মাটোক নি বুলি ধৰিম, এইটোক থা বুলি ধৰিম, গাটোক ৰেটোক আমি পা বুলি ধৰিম, থাটোক গা ৰে বুলি ধৰিম, নিটোক গা বুলি ধৰিম, তেনেকৈ বজাব লাগে। আপুনি যদি বুজি পোৱা নাই তেতিয়াহ'লে মোৰ আগত এটা ভিডিঅ' আছে, সেইটো আপুনি চাই ল'ব পাৰে। এটা বাহিৰ দুটা স্কেল কেনেকৈ বজাব পাৰি মই দেখুৱাই থৈ দিছোঁ। তো তেনেকৈ আপোনালোকে প্ৰেক্টিচ কৰিব পাৰে। তো আজিলৈ এইখিনি,
সকলকে ধন্যবাদ জানাইছো, নমস্কাৰ।